আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রবাসে যারা আছেন অথবা দেশে আছেন যাদের সোশ্যাল ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে। বর্তমানে কিন্তু অনেকেরই সোশ্যাল ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে, বিশেষ করে আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন। তো দর্শক, যারা এখনও এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলেননি, আপনি চাইলে ঘরে বসেই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সে সম্পর্কে আমাদের আই বাটনে ভিডিও দেওয়া থাকবে, কীভাবে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করবেন, মোটামুটি সব বিষয়ে। দর্শক, অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি, তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নিয়মিত ভিডিও সবার আগে দেখার জন্য। দর্শক, প্রথমে এসআইবিএল নাও যে অ্যাপস আছে সেটাতে চলে আসবেন। এই ভিডিওটি আগে একবার দিয়েছিলাম, তবে আগের অ্যাপসটা আপডেট হওয়ার কারণে তাই নতুন একটি ভিডিও দেওয়ার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন, তাই আপনাদের জন্য এই ভিডিওটি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স কিন্তু 14,000 টাকার উপরে আছে। তো আপনি যেখানেই টাকা পাঠান, বিকাশে পাঠান, ব্যাংকে পাঠান বা সোশ্যাল ইসলামী ব্যাংক টু সোশ্যাল ইসলামী ব্যাংক পাঠান, আপনাকে বেনিফিশিয়ারি অপশনে আসতে হবে। আসার পর আপনি কি অ্যাকাউন্টে পাঠাবেন না কার্ডে পাঠাবেন? তো অ্যাকাউন্টে পাঠাইলে প্রথম অপশনটা ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকগুলো বেনিফিশিয়ারি অ্যাড করা আছে অলরেডি, আমরা নতুন একটি অ্যাড করে দেখাবো। নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। প্রথমে বেনিফিশিয়ারি টাইপ, আপনি যদি ওয়ান ব্যাংক মানে সোশ্যাল ইসলামী ব্যাংক টু সোশ্যাল ইসলামী ব্যাংক, আর আদার ব্যাংক বাংলাদেশের যে কোনো ব্যাংকের ফান্ড ট্রান্সফারের জন্য আদার ব্যাংক সিলেক্ট করতে হবে। বাকি দুইটা বিকাশনগর সেগুলো তো বুঝেন। প্রথমে আপনার যে ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংকের নামটি নাম অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন। তারপরে যার কাছে টাকা পাঠাবেন তার নামটি যেভাবে ব্যাংকে দেওয়া আছে ঠিক হুবহু সেভাবে লিখে দেবেন। তারপরে কোন ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংকের নাম দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমরা সেই ব্যাংকের নাম কিন্তু দিয়েছি। ব্যাংকটি কোন ডিস্ট্রিক্টের মধ্যে আছে সেটা দিয়ে দেবেন। তারপরে আপনার নির্দিষ্ট ব্রাঞ্চ সিলেক্ট করবেন। দর্শক, অনেক কিছু হাইড করে রাখছি, সেটা সিকিউরিটি পারপাস, তাই আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। নিচে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, তার যে কোনো একটি মোবাইল নাম্বার অথবা তার ব্যাংকে যেটি দেওয়া আছে সেটি দিয়ে দেবেন। রাউটিং নাম্বারটি কিন্তু অটোমেটিকভাবে এখানে চলে আসছে, আর ইমেল এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো অপশনাল। সাবমিট অপশনে আপনি ক্লিক করার পর আপনার সোশ্যাল ইসলামী ব্যাংকে যে ইমেল অথবা মোবাইল নাম্বার আছে সেখানে একটি ওটিপি যাবে। তো ওটিপিটি অলরেডি আমাদের চলে আসছে, আমরা ওটিপিটি দেওয়ার পর কিন্তু দেখতে পারছেন অটোমেটিকভাবে নেক্সটে চলে যাবে এবং সাকসেসফুল কংগ্রাচুলেশন জানিয়েছে, মানে আমাদের বেনিফিশিয়ারি কিন্তু এখন অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা এখন ফান্ড ট্রান্সফার করার জন্য, ব্যাংকে ফান্ড ট্রান্সফার করার জন্য কিন্তু এক নম্বর অপশন ফান্ড ট্রান্সফার, এই অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন তিন নম্বর অপশনটি আদার ব্যাংকে, বাংলাদেশের যে কোনো ব্যাংকে যদি আপনি ফান্ড ট্রান্সফার করেন আদার ব্যাংক অ্যাকাউন্ট, ট্রান্সফার টু আদার ব্যাংক অ্যাকাউন্ট, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। প্রথমে আপনার নিজের অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন, তারপরে টু অ্যাকাউন্টে আপনি যেই বেনিফিশিয়ারিকে টাকা পাঠাবেন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বেনিফিশিয়ারি আছে, আপনি যে যার কাছে পাঠাবেন, একটু আগে যেমন আমি যেটা সিলেক্ট করেছি ইসলামী ব্যাংকের সেটা দিয়ে দিলাম। এবার চ্যানেল, আপনি কোন মাধ্যমে আপনি টাকাটি পাঠাতে চাচ্ছেন, এনপিএসবি না ইএফটি? এনপিএসবি কিন্তু বাংলাদেশের এখনও সব ব্যাংকে হয়নি, প্রায় ম্যাক্সিমাম ব্যাংকেই কিন্তু এনপিএসবি চলে এসেছে। এনপিএসবি পাঠাইলে আপনি কিন্তু ইনস্ট্যান্ট ওই ব্যাংকে টাকাটি চলে যাবে, যেমন ইসলামী ব্যাংকে এনপিএসবি আছে। তো আমরা এখানে অ্যামাউন্ট দেওয়ার পর নিচে যে কোনো একটা কিছু আপনি লিখে দেবেন, নেক্সটে যাবেন, দেখতে পাচ্ছেন এনপিএসবি যদি আপনি পাঠান তাহলে কিন্তু আপনাকে সার্ভিস চার্জ এবং ব্যাট সহকারে টোটাল 10 টাকা আপনার খরচ হবে। আর এনপিএসবি হচ্ছে ইমার্জেন্সি কাজ, অনেক সময় আবার কিন্তু এনপিএসবিতে ফান্ড ট্রান্সফারের সমস্যাও হয়, ঠিক আছে, আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, এ কারণে সবচেয়ে নিরাপদ একটু দেরি হইলেও ইএফটিএন ভালো। ইএফটিএন আপনার কর্মদিবসে, যেমন আপনি যদি রবিবারে সকালের দিকে পাঠান একেবারে 9টার আগে তাহলে কিন্তু বিকালের ভিতরে পৌঁছে যাবে, বা পরের দিন 12টার আগে তার ব্যাংকে পৌঁছে যাবে, মানে 24 ঘন্টা বা দুই দিন মোটামুটি সময় অনেক সময় লেগে যায়। এটা ওখানে বাংলাদেশ ব্যাংকে ফান্ড ট্রান্সফারের উপরে নির্ভর করে, ওখানে যদি ট্রানজ্যাকশন বেশি থাকে তাহলে একটু দেরি হয়, নাহলে দ্রুতই ঢুকে যায়। তারপর নেক্সটে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ট্যাপ করে ধরে রাখুন, এই অপশনে ক্লিক করবেন। আর ইএফটিএন কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনারা দেখতে পেরেছেন। পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটি যাবে সেটা দেওয়ার পর কিন্তু আমাদের ফান্ড ট্রান্সফারটি
সফল দেখতে পাচ্ছেন, সাকসেসফুল হয়েছে। তো এভাবে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো ব্যাংকে ইএফটিএন অথবা এনপিএসবি দুটোই আপনি করতে পারবেন। আর ইএফটিএন কিন্তু এক লাখ টাকা পার ট্রানজেকশনে, এক লাখ টাকার মতো এবার সম্ভবত করা যায়, কিন্তু এনপিএসবিতে এক ট্রানজেকশনে আপনি 50,000 টাকার মতো করতে পারবেন, এর উপরে করা যাবে না। তো দর্শক, আপনারা দেখে গেছে আপনার পরিচিত একেবারেই নিকটাত্মীয় হইলে অনেক সময় যেটা সবসময় ট্রানজেকশন করেন তাহলে না আপনি সেভ করে রাখবেন, আর না হলে কিন্তু আবারও বেনিফিশিয়ারি অপশন আসার পর এখানে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন। এরপর ডিলিট অপশনে ক্লিক করার পর এভাবে ওটিপি যাবে, এভাবে আপনারা বেনিফিশিয়ারি আবার ডিলিট করে দিতে পারেন। অযথা যেগুলো প্রয়োজন নেই সেগুলো এভাবে বেনিফিশিয়ারি রাখবেন না। যাদের ওয়ান টাইম পাঠাবেন, যেমন কোনো ব্যক্তিকে আপনি পাঠাইতে চাচ্ছেন ওয়ান টাইমভাবে, তো সেভ করার পর আবারও এখান থেকে বেনিফিশিয়ারি ডিলিট করে দিবেন। আর যারা একেবারে আপনার নিজস্ব পরিচিত লোক তাদেরটা সেভ করে রাখতে পারেন। তো এই ছিল দর্শক আজকের ভিডিওটি, আশা করি আপনাদের উপকৃত হবে এই ভিডিওগুলো দেখে। আর দর্শক, আপনাদের কাছে একটি অনুরোধ থাকছে, যারা বিদেশে আপনারা বাংলাদেশি সিম কার্ড রবি এয়ারটেল গ্রামীণ ব্যবহার করতে চান, বিশেষ করে সৌদি আরব, কাতার, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এছাড়াও অন্যান্য দেশ, থাইল্যান্ড বা অন্যান্য দেশের থেকে যারা ইটালি, আমেরিকা, বিভিন্ন দেশের থেকে দেখছেন, আপনারা রোমিং করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন।